লড়াই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখো না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর মধ্যে কেবি গ্রুম আবার আমার ব্যাপারটা আলাপ আলোচনা করলো ক্যাপ্টেন বাঘার সাথে। তো ক্যাপ্টেন বাঘা খুব শক্তিশালী, উনি এসে আমার গাড়ির মেয়ে ধরে এমনি টানা ধরে রাখলো যে বাহাদুর কা বাচ্চা, মানে আমি খুব বাহাদুর এই কী বোঝালি আর কি, যে এই এত ছোটো বাচ্চা সে যে প্রশিক্ষণ নিয়েছে সে যে কাজ করতে পারে, তোমরা পারো না কেন? অনেক কিছু বললে টলে বলো যে সে আচ্ছা বাহাদুর কা বাচ্চা। তা করার পরে তারা একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, তাদেরকে স্বস্ব এলাকায় পাঠিয়ে দেওয়া হবে। তখন আমাদেরকে হেজামারা ফাটাই দিল। তো আমার সাথে আর কোনো পরিচিত লোক নেই আমাদের থানায়, ওই মরমালি আছে, কিন্তু মরমালি অন্য ইয়াতে আছে, অন্য তাবুতে থাকে, মানে শঙ্করবাবু আমার নিজস্ব লোক হয়েছে। তো আমি যখন আমাদের হেজামারা তাবুতে নিয়ে আসলো, তাবুতে নিয়ে আসার পরে আমি যে তাবুর সাইডে শুয়েছি আমার বড় ভাই হাবিবুর রহমান কনকুটি উনিও এই তাবুর ভিতরে, কিন্তু জানি না যে আমার ভাই মুক্তি ওদের আমি জানতাম না। তো আমরা আমাদেরকে প্রত্যেকে দুইটা করে পলিথিন দেওয়া হয়েছে, একটা পলিথিন নিচে দিয়ে কত তুলি, হঠাৎ বৃষ্টি হয় এখানে, এখনই বৃষ্টি এখনই শুকনা। তো একটা পলিথিন আমরা নিচে বস বিষাই, আর একটা চা খাবার একটা মগ আছে আর একটা জগ আছে, এটার মধ্যে দিয়ে দিল আমাদের বালিশ, এটা দিয়ে শুইয়া উপরে পলিথিন দিয়ে দিলে বৃষ্টি হলে আমরা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে বৃষ্টির মধ্যে ঘুমাইতে পারি, বৃষ্টি হলে আমরা কইতেও পারি না, আর বৃষ্টি পারি নিজেদের নামে জায়গা আমরা ঢালুভাবে শুয়ে থাকি। তো সকালবেলা তো আমরা গিয়া রাত্রে সাতটার দিকে শুয়েছি, ভোর রাত্রে আরে সকালে বোধ হয় আটটা নয়টা হবে, আমার বড় ভাই না কামরুজ্জামান মৌলানা কামরুজ্জামান আছে একজন, আজকে উনি এখানে থাকার কথা ছিল ঘরে আসে নাই, উনি বাড়ি আমারে দেখছে বলে তিনের উপর আমার চেহারা দেখে আমার টা দেখছে তুমি এখানে, তোমার তোমার বড় ভাই বিশ্বাস, আমি কই আমার বড় ভাই কোথায়, কই যে এখানে তো আছে, তো ডাকে যে আমি বড় রহমান তোমার বাইরে তো পাওয়া গেছে, তো উনি বাড়ি আসছে ওনারে দেখে তো আপন ভাই পাইছি, তো ওনার আমার দুনিয়ার কোনো খোঁজখবর নেই, আমি বেহুশ হয়ে গেছি। পরে পানি টেনিটা ঠিক করছে, এখন এখান থেকে কুমিল্লা বর্ডারে আমাদেরকে রাত্রে পেট্রোল ডিউটি করতে হয়। তো পেট্রোল ডিউটি করতে আমাদের পাসওয়ার্ড থাকে এক একদিন এক একটা, যেমন কলম কালি, কলম কালি অর্থ তো হলো আমি যদি বলি কলম, যদি আমাদের লোক হয় তাহলে সে বলবো কালি, তাহলে বোঝা গেলো সে আমাদের লোক, আর উত্তর না দিতে বলা বল উত্তর না দিতে পারলে আমরা বুঝবো যে এটাই বুঝি পাক বাহিনীর লোক। তো এখন রাত্রে আমার বড় ভাই আমার ডিউটিতে দেয় না, উনি করে আমার ওনার ডিউটিও করে আমার ডিউটিও উনি আমার ডিউটিও করে, তা আমি এই দিকে তো আরাম পাইলাম, আমার কোনো ডিউটি করতে হয় না। তো পরবর্তী সময় এর মধ্যে আমাদের শিবপুর থানার ফজলুর রহমান ফটিক মাস্টার তৎকালীন আওয়ামী লীগের সভাপতি উনি ওইখানে গিয়ে হাজির, তো উনি নাকি তিন দিন আগে ওইখানে গেছে, তো আমাদের সাথে দেখা হলে তিন দিন ওকে ওনাকে বিশেষ ট্রেনিং করানো হয়েছে, রায়পুরা থানার গায়ে সেলি মাস্টার এবং শিবপুর থানার ফজলুর রহমান ফটিক মাস্টারকে। তো উনি বললো যে দেখেন আমাদের শিবপুরের অবস্থা খুব করুণ, কারণ এখানে সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে মানুষের চোখ টোখ বাঁধে, চাঁদা আদায় করে, আবার অনেকে মাইরেও ফেলে, বেশি অত্যাচার করতেছে, এখন যদি আমাকে মুক্তিযোদ্ধা না দেওয়া হয় তাহলে আমার পক্ষে শিবপুর কন্ট্রোল করে রাখা সম্ভব না। তখন আমাদেরকে সিওত্তর জন সদস্য দিয়া, সিওত্তর জন মানে থানা কমান্ডার সহ, তো আমাদের চিফ কোম্পানি কমান্ডার মিজানুর রহমান, থানা কমান্ডার হলো ফজলুর রহমান ফরিক মাস্টার, এই দায়িত্বে সিওত্তর জন দিয়ে একটা কোম্পানি করা হলো, আমাদের কোম্পানির নাম ছিল মেঘনা কোম্পানি। ওইখান থেকে নির্দেশ দেওয়া হলো এখন থেকে ইন্ডিয়া থেকে যত মুক্তিযোদ্ধা ট্রেনিং নেওয়া যাবে তারা সব মেঘনা কোম্পানি থেকে যোগদান করতে হবে, ওখানে যে গ্রুপগুলি আসবে মেঘনা কোম্পানির কাছে রিপোর্ট করতে হবে, মেঘনা কোম্পানি তাদেরকে ভাগ করে দিব কে কোন জায়গায় থেকে, সারা বাংলাদেশের লোক যারা আসবে তারা না না শুধু শিবপুর থানা, এটা হলো আমাদের মানে তখন যা যা থানা করে দেওয়া হয়েছে, শুধু শিবপুর থানার মধ্যে একটা কোম্পানি যেটার নাম মেঘনা কোম্পানি, আর কোনো কোম্পানি ছিল না, আরগুলো সব ছিল গ্রুপ, তো গ্রুপ সেকশন থেকে গ্রুপ, গ্রুপ থেকে হলো কোম্পানি, তো একটা কোম্পানি আমাদের কোম্পানির নাম ছিল মেঘনা কোম্পানি, মেঘনা কোম্পানির চিফ কমান্ডার মিজানুর রহমান আর থানা কমান্ডার ফজলুর রহমান ফটিক মাস্টার। যা বলছিলাম এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ অপারেশন, তুমি তোমরা এই উত্তর দিকে গিয়ে ওই ওই যে হ্যাঁ এই ডালপাল আশ্রয় নেবা, আর তোমরা ওই দক্ষিণে যাবা, হ্যাঁ আমরা পূর্ব দিকে